চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ক্যাম্পাস, মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দি হলের মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ক্যাম্পাসের এখন অবস্থা কি দেখছেন গতকালকের সংঘর্ষের পরে? ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাসে এই মুহূর্তে থমথমে অবস্থা আছে। যেই স্থানটিতে সোহরাওয়ার্দি হল মোড়ে যেখানে সংঘর্ষ গভীর রাতে হয়েছে, সেই ঘটনায় কিন্তু 13 জন আহত হয়েছেন। এই স্থানটিতে সংঘর্ষের সূত্রপাত আপনি দেখতে পাবেন যে সংঘর্ষ কতটা ভয়াবহ ছিল, যে এখানে ইট পাটকেল নিক্ষেপ, কাচের টুকরো, বিভিন্ন কিছু পড়ে আছে। দুইটি গ্রুপের মধ্যে এই দুটি গ্রুপ আমরা যতটুকু জেনেছি যে শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী বলে পরিচিত ক্যাম্পাসে, একটি হচ্ছে বিজয় আর একটি সিএফসি। একটি গ্রুপ সোহরাওয়ার্দি হলে অবস্থান করছে, আর একটি গ্রুপ বিজয় আর আরেকটি গ্রুপ অবস্থান করছে শাহ আমানত হলে। এই দুটি গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনা যে 13 জন আহত হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে চিকিৎসা নিয়েছেন রাতে, তবে কেউই গুরুতর আহত নয় এমনটি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির অনুরোধে পুলিশের অতিরিক্ত সদস্যরা কিন্তু এখনও অবস্থান করছেন, রাতভর তারা এখানে ছিলেন। আর এখানে পুলিশের অন্যান্য সদস্যরা আবার সকালে যারা আসেন তারা এসেছেন। ক্যাম্পাসে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং চাপা উত্তেজনা বিরাজ করছে। গতকাল সারা দিনই এই দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, আপনি নিশ্চয় জানেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, সভাপতি সাধারণ সম্পাদক বছর পার হতে চলেছে। এরপর বাকি পদগুলোতে এখনও কিন্তু কমিটি দেওয়া হয়নি, যেটির কারণে ছাত্রলীগের তিনটি গ্রুপ এখানে আছে। তিনটি গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি জানানো, দাবি জানিয়ে আসছিল। গত কিছুদিন আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্রলীগের দুজন নেতা এখানে আসার পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা, যেন পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেছিলেন। এছাড়া বন্ধ ক্যাম্পাসেও আমরা দেখেছি 50 বারেরও বেশি সময় এখানে ছোটখাটো সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখন আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।